সুপ্রভাত বন্ধুরা, ইন্ডিয়ান হোম মেকার মৌটুসির নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ সকাল থেকেই একদম মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে, এমনভাবে যে আজকের থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে খবরে যদিও বা বলেছিল, কিন্তু আজকের দিনেই দেখো এত বৃষ্টি হলো। আজকে সত্যি মনটা খুব খারাপ লাগছে, অন্যদিন বৃষ্টি হলে খুব ভালো লাগে, কিন্তু আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম মনটা ভেঙে গেল। তো মনটা কেন ভেঙে গেল তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। তোমার রান্নাবান্না হয়ে গেছে, সকাল সকাল উঠেই যেহেতু রান্নাবান্না করতে হয় না, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেবদাদা অফিস বেরিয়ে গেল, তো বৃষ্টির মধ্যেই অফিস বেরোতে হলো, মুশকিল হয় বৃষ্টি পড়লে না অফিস যাওয়ার সময়। আর এখানে এই যে নীলসোনার মামাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, নীলসোনাই বই পড়া শুরু করে দিয়েছে, মামামেরও বই এখানে খোলা, কোথায় যে গেল কে জানে। যাই হোক, আমারও দেখো রান্নাবান্না হয়ে গেছে, টেবিলে সব কিছু সাজিয়েই রেখেছি, আর আমাদের মতন রান্নাবান্না হয়ে গেছে। কিন্তু আজকে যেই মাছ রান্না করেছিলাম সেটা মামার নীলসোনা একদম ভালোবাসে না, তাই জন্য ওদের জন্য এখন আবার একটু মাছ রান্না করছি। তো ওরা রুই কাতলা এই মাছগুলো ভীষণ ভালোবাসে, ওই মাছের তো বড় বড় কাঁটা সহজেই বাঁচা যায়, আর স্কুলে যাওয়ার সময় ওই বেশি কাঁটা থাকলে না বাচ্চাদের অনেক মুশকিল হয়, অনেক টাইম লেগে যায়, তাই জন্য একদম খেতে চায় না। নীল তো বলো না, ওকে তো আমার খাইয়েই দিতে হয় বেশিরভাগ দিনকে, না হলে তো অল্প কাঁটা ভাত খাবে, বেশিরভাগ ভাত ফেলে দিয়ে চলে যায়। যাই হোক, এখন হচ্ছে দুটো কাতলা মাছের পেটি, ওদের জন্য আদা পেঁয়াজ রসুন দিয়ে আর আলু দিয়ে বেশ কষিয়ে কষিয়ে রান্না করে দিচ্ছি। নীল না আদা পেঁয়াজ রসুন দিয়ে বেশ মানে কষা কষা টাইপের যেই রান্নাতে হবে মাছ, সেটা খেতে ভীষণ ভালোবাসে। তো ছোট্ট কড়া করে ওদের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চলো কী কী রান্না করেছি আজকে আমি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে বুঝতেই পারছো সাদা ভাত আছে, আর এখানে রয়েছে হচ্ছে ডাল, তো পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, আর এখানে রয়েছে ওল সেদ্ধ মাখা, ওলের ভর্তা বলতে পারো। ওই হচ্ছে পেঁয়াজটাকে আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে তেলের উপর ভেজে তারপর মেখেছি, ভীষণ ভালো লাগে এরকম করে ওল সেদ্ধ মাখা খেতে। আর এই যেখানে রয়েছে ইলিশ মাছ, তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, তাই জন্যই বাচ্চাদের জন্য আবার রান্না করতে হচ্ছে, ইলিশ মাছ একদম ভালোবাসে না জানো তো খেতে। আর এই যে ওদের মাছের ঝোলও রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তো এই হয়ে গেল বাচ্চাদের মাছ রান্না করা হয়ে গেল। এবার আমার জন্য দুটো রুটি করা বাকি আছে, দেবের জন্য রুটি করে দিয়েছি, তো আমার তো দুটো রুটি বানাতে হবে, তো এই যে দুটো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিলাম। আর বাচ্চারা আজকে টিফিনে রুটি নেবে না, ওদের জন্য আবার টিফিনও বানাতে হবে। এই চলে এসেছি বাচ্চাদের টিফিন বানাতে, আর বাচ্চাদের জন্য আজকে বানিয়ে দিচ্ছে হচ্ছে চাউমিন, এক চাউমিন বানিয়ে দেব, আর এক এক দিন এক এক রকমভাবে চাউমিনটা বানাই। আজকে ওদের চাউমিনটা বেশ একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ বেশ হলুদ হলুদ কালার হয়ে গেছে, কোনো দিন হলুদ দেওয়া করে দিই, কোনো দিন হলুদ ছাড়া সাদা সাদা, কোনো দিন আবার একটু সোয়া সস দিয়ে একটু কালো কালো হয়ে যায়, মানে এক একদিন এক এক রকমভাবে করে দিই। বাচ্চাদের তো একই খাবার সবসময় দেখবে দেবে ওদের মনটা ভালো লাগে না, কিন্তু একই খাবার যদি একটু রূপ বদলে বদলে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের খেতে আর দেখতে দুটোতেই মন ভরে যায়। তো অলরেডি 11টা বাজতে যায়, 11:30 বাজলে বেরোবো স্কুলের জন্যে, আর হাতে বেশি সময় নেই বন্ধুরা, ক্যামেরাটা আপাতত অফ করছি, আর টুকটাক কিছু কাজকর্ম করিনি, পরে দেখা হচ্ছে। তো বাচ্চাদের ছেড়ে দিয়ে এই জাস্ট বাড়ি আসলাম, হেলমেট পরলেন একদম, স্কুলের অবস্থা দেখতেই পাচ্ছ পাগল পাগল হয়ে যায়। বাড়ি আসলাম স্কুল থেকে, এখন আপাতত বৃষ্টিটা নেই, সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল না কী আর বলবো, আজকে এক জায়গায় যাবার আছে, ভয় পেয়ে গেছি যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে ভালো লাগে ভালো কোথাও যেতে। যাই হোক, হুড়ুহুড়ি করে তো কাজ করতে করতে চলে গেছিলাম, আর আসার পথেই এখন আইব্রুটা করে আসলাম, মনে পড়লো যে আসার পথে আইব্রুটা করে যাই, না হলে বাড়িতে ঢুকলে আবার ভুলে যাব। চলো, কাজকর্ম হয়েই গেছে,
আর এই ঘরটার অবস্থা, শুধুমাত্র গোছাতে হবে। এই দেখো এই অবস্থা, ঘরটার অবস্থা একদম অগোছালো হয়ে রয়েছে। ফার্নিচার ডাস্টিং করে নিয়েছি, কিন্তু এই যে এই ঘরে বই পড়ছিল বাচ্চারা, আর এই দেখো যাওয়ার আগে পর্যন্ত এখানেই গড়াগড়ি করছিল, ড্রেস পরে বই খাতা নিয়ে। যাই হোক, বই পড়লে যাওয়া হয় বাচ্চাদের। সুতরাং এটা এখন বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নেব, তার আগে একটু আমার এটাকে দিয়ে নিই। মানে চুলগুলো সামনে চলে আসলে এত বিরক্তি লাগে না, কাজ করার সময় খুব বিরক্তি লাগে, চুল মানে ছোটো ছোটো চুলগুলো যেন সুরসুর করতে থাকে, একটু ভালো লাগে না। এই যে নীলসো নাই, মামা মামাম তো মামামের বইগুলো তাও গুছিয়ে দেয়, কিন্তু নীলসোনা কুচকুটানো গুছোতে চায় না, বলে যে তুমি গুছিয়ে দাও তুমি গুছিয়ে দাও, এই বাইনাকা করতে থাকবে। তো আপাতত ওই বিছানাটা গুছিয়ে যাবো স্নান করতে, তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। আর যে সকালবেলায় ডিসাইড হয়েছে আজকে যাব, তো মামামের তো একটা মানে কোথাও যাওয়ার আগে এই মুশকিলে পড়ে যায় কী পড়ে যাব, আর সেটা আমাকে মুশকিল আসান সমাধান করতে হবে। তো ওই যে সকালবেলা ড্রেস বার করে দিয়েছি, সিলেক্ট করে ওখানে রেখে দিয়েছে, ওটাই আজকে পড়ে যাবে। তার আগে যেন বিছানাটা একটু ঝাড়পোছ করে টান টান করে নিই, অগোছালো বিছানা দেখছেন একদম ভালো লাগে না। সেই আপাতত হয়ে গেল কাজকর্ম, এখন স্নান করব, স্নান করে পুজো করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, এখন আর অন হব না, এখন আর অন হব না, আজকে একটু রেস্ট করে নিই। আর ভিডিওটা আজকে আপলোড করতে হবে, এখনও ভিডিও আপলোড করিনি, মানে এডিটই করিনি, তারপরে আপলোড করব ভাবো, তো ভেবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করব কখন আর কখন আপলোড করব। যাই হোক এখন আপাতত আর অন হব না, একদম বিকেলবেলা সেজে গুজে তারপর তোমাদের সামনে আসবো। টাটা। 4:30 বেজে গেছে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, এত জোরে বৃষ্টি নেমেছে না, পুরো মুসল ধারে মানে পুরো জল জমে গেছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, কী করে যাব বাচ্চাদের আনতে সেটাই ভেবে পাচ্ছি না। কী জল দেখো কী জল জমেছে, দেখতে পাচ্ছ পুরো জল জমে গেছে, মুসল ধারে বৃষ্টি পড়ছে। কতটা জল জমে গেছে দেখো, আমার গাড়িটা বাইরে রয়েছে, কতটা জল জমে গেছে। পুরো রাস্তায় জল জমে গেছে, এই বৃষ্টিতে থামল একটু। এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাও বাবা যা মেঘ ডাকছে, গুরুম গুরুম করে মেঘ ডাকছে, কত জল জমে গেছে। এই বৃষ্টি তো আজকে পুরো ভুগিয়ে দিল, মানে 3টের থেকে শুরু হয়েছে এখন 5টা বেজে গেছে, 2 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, কতটা জল জমে গেছে, একটুখানি কমে আবার মুষলধারা একদম নামছে, এখন তো আবার মুষলধারা হচ্ছে। 5টা বেজে গেছে, বাচ্চাদের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, 20 মিনিট হয়ে গেল, কতক্ষণ দাঁড়াবে, পুরো প্রায় ফাঁকা হয়ে যাবে। আর নীল তো যা ছটপট, একটুও দাঁড়াতেই চায় না, খুবই টেনশন হচ্ছে। তারপর মাম্মা ফোন করলো এক আঙ্কেলের ফোন থেকে, মানে ওর বান্ধবীর বাবা,
উনি হচ্ছে কার্ড নিয়ে গেছে আজ যে বাচ্চাদের আনতে, তো বললো যে এইদিকে হচ্ছে মাম্মা আমার নীলকে ছেড়ে দেবে। তো আমাকে কল করে জিজ্ঞেস করছে মা আঙ্কেলের সঙ্গে কি আসবো। আমি বললাম দেখ আঙ্কেল যদি এদিকে ছেড়ে দিতে পারে তো চলে আয়, তাহলে হয়তো উপকার হয় আর কি। জানি না ওনার বাড়ি হচ্ছে হালিশহর, মানে মামের হচ্ছে বান্ধবীর ওদের বাড়ি হালিশহর, আর আমাদের এখানে আসতে হলে অনেকটা ঘুরে আসতে হবে, ওনাকে এবার ঘুরে ঘুরে যেতে হবে। যাই হোক জানি না, ফাইনালি বলতে পারছি না আসছে কি না, আমি একটু কল করে দেখি ফাইনালি দিতে আসছে কি না, নাহলে টেনশন হচ্ছে না, নাহলে আমাকে এই ভিজে ভিজে যতই আমি ভিজে যাই যেতে তো আমাকে হবেই না হলে। আর বলে দেখি ওয়াটারপ্রুফ পড়লে কি এই যে টুপির পাশ থেকে হাতের এখান থেকে ঠিক জল চুয়ে চুয়ে গিয়ে পুরো ড্রেসটা একদম পুরো ভিজে যাব আমি, আর আমার এই সর্দির ধাত আছে শুধু ঠান্ডা লেগে যায়, আমার ওই একটা টেনশন, তাই জন্য বৃষ্টিতে আমি ভিজতে যাই না। কিন্তু যাই হোক বাচ্চাদের জন্য এখন যেতেই হবে মনে হচ্ছে, তার আগে একটু কল করে দেখি, যদি না আসে উনি আমাকে তো যেতেই হবে, চলো অফ করি। তো আসবো আসবো করে অনেক অপেক্ষা করার পরে রাত্রির 8টা বাজে, আপাতত সামান্য বৃষ্টিটা কমেছে, তাও এখন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে তুচ্ছ করে অবশেষে চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রেইনকোট পরে এসেছি, তাও বলো বৃষ্টির মধ্যে দেখো অবস্থা, সাজগোজ পুরো উল্টোপাল্টা হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আসতে হয়েছে বাচ্চাদের ঢুকিয়ে দিয়েছি আমি গাড়ি, গাড়িটা পার্কিং করে তারপরে যাচ্ছি, চলো। পুরো হেলমেট পরে চুল ঠুল এলোমেলো হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমরা একটা প্রোগ্রামে আসবো সকাল থেকে, এই জন্যই আশায় আশায় বসেছিলাম, আর বৃষ্টির জন্য প্রোগ্রামটা একটু লেট করে শুরু করেছে, কিন্তু আমরা আরও লেট করে ফেলেছি। অবশ্যই মেঘনাথ মেঘে ওরা স্বপ্ন সফল হোক, আমাদের সকলের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা রইল। এবারে অভিজ্ঞতার বোর্ড থেকে যারা মাধ্যমিক পরীক্ষায়, তো এই দেখো ফাইনালি এবার তোমাদের ভালো করে দেখাই অডিটোরিয়ামটা। তো অডিটোরিয়ামটা বেশ অনেকটাই বড়, আর এসে দেখছি পুরো প্যাকড আপ হয়ে গেছে, কোথাও জায়গা ফাঁকা নেই, ভাগ্যিস দেবে সে আমাদের জন্য কয়েকটা সিট রেখে দিয়েছিল। তো এই প্রোগ্রামটা বেশ অনেক বছর ধরেই হচ্ছে, আর মাঝে মাঝেও এসেওছে এই প্রোগ্রামটা দেখতে, তো মাম্মামা আমার সঙ্গে আসতো এই প্রোগ্রামটা দেখতে, আর যখন এই প্রোগ্রামটা দেখতে আসতো না তখন মাম্মা এই চাইজটা কিন্তু তোমাকেও পেতে হবে, ওই স্টেজটাই তোমাকে উঠতে হবে, অনেক আশা করেছিলাম। যাই হোক ফাইনালি মাম্মামা এই স্টেজটা উঠতে পেরেছে, আজকে খুব প্রাউড ফিল হচ্ছে মাম্মার জন্য। আর এই প্রত্যেক বছর বাচ্চারা যারা আইএসসি মানে টেন পাস করে আর টুয়েলভ পাস করে তাদেরকে প্রাইজ দেওয়া হয় বা সম্মানিত করা হয় মেধা সম্মান উৎসব বলে একটা প্রোগ্রাম হয়, যেখানে 75%-এর উপরে যেই সমস্ত বাচ্চারা মানে এমপ্লয়ের বাচ্চারা পরীক্ষায় নাম্বার পেয়ে থাকে তাদের এখানে ফর্ম ফিল আপ করে জমা করতে হয়, তারপরে সিলেক্টেড হয় আর তারা এখানে সম্মানিত হয়ে। তো খুব দারুণ সুন্দর বাচ্চাদের এখানে একটা এনকারেজমেন্টের জন্য প্রোগ্রামটা হয়, বাচ্চারা ভীষণ আনন্দ পায় এই প্রোগ্রামটাতে এসে পুরস্কৃত হতে পেরে। ধন্যবাদ সকলকে। তো সবাইকে প্রাইজ দেওয়ার পরে সবার জন্য টিফিনের সুন্দর ব্যবস্থা ছিল, এতগুলো মানুষ এসেছিল তাদের সবাইকে টিফিন দেওয়া হয়েছিল, ভাবা যায় কত লোক, তাদের এত সুন্দর আয়োজন করেছে না, ভীষণ ভালো আয়োজন করেছিল প্রোগ্রামটাতে। আর সবার শেষে হচ্ছে এখানে সারেগামা পায়ের একজন পার্টিসিপেন্ট এসেছিল, ইনি ফাইনাল রাউন্ড পর্যন্ত গেছিল, ময়ূরী তো খুব সুন্দর গান করেছিল, সবাই খুব মজা করেছিল। প্রোগ্রামটা ভীষণ মজার হয়েছিল, আর দেবের হাতে ব্যাগ দেখেছো, এক ব্যাগ ভর্তি শুধুমাত্র মাম্মামের প্রাইজ দিয়েছে যেগুলো সেগুলো এখানে রয়েছে, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কী কী পেয়েছে। তো আজকের প্রোগ্রামটা তো ভীষণ ভালো হলো, আর সন্ধ্যেটা আজকে সন্ধ্যেটা সত্যি স্মরণীয় আমার কাছে, ভীষণ স্মরণীয় মাম্মামের জন্য। চলো বৃষ্টি এখন থেমে গেছে,
বাড়ি যাওয়া যাক। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও। আর আজকে মামমাম কী কী প্রাইজ পেলো দেখো, এই ট্রফিটা মামমাম পেয়েছিল যার মধ্যে সুন্দর করে নামটাও দেওয়া ছিল, আর এতগুলো প্রাইজ আজকে মামমাম পেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।